একের পর এক মিছিল স্লোগানে স্লোগানে মুখর বাইতুল মুকাররম ও এর আশপাশের এলাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার দুপুর দুইটার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন স্লোগানে ছিল নির্বাচনী আমেজ বিকেল নাগাদ সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে নেতারা বলেন স্বাধীনতার পর থেকে দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রে অংশ নিয়ে বিএনপি বিদেশীদের হাতে দেশ তুলে দিতে চায় বলে অভিযোগ করেন নেতারা বলেন বিএনপি অবরোধের নামে দেশকে অস্থিতিশীল করতে চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে অশান্তি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করে তাহলে আপনাদেরকে দাঁত ভাঙা আমরা সবাই সজাগ থাকবো অতন্ত্র প্রহরীর মতো সজাগ থাকবো এই অপশক্তিকে বাংলার মাটি থেকে বিতাড়িত না করার পর্যন্ত রাজপথ আমাদের দখলে থাকবে বাংলাদেশের গণতন্ত্রের উপরে কোন ধরনের আঘাত আসলে আমরা রাজপথে থেকে শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে মোকাবেলা করব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দেন কোনো অপশক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করবে না সরকার বলেন আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই সাংবিধানিক নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে দুনিয়ার অবস্থা ভালো না যাদের কথা বলছেন তাদের ঘর সামলানোই কঠিন হয়ে পড়েছে তারা ঘর সামলাবে না এখানে এসে আপনাকে উৎসাহ দিবে সময় চলে গেছে অবরোধ করবে কি করবেন আপনারা দাঁড়াতে দেব না খেলায় জিততে হবে এ লড়াইয়ে জিততে হবে বিশ্বের সব দেশ মূল্যস্ফীতির চাপে আছে বাংলাদেশে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে জনগণকে আরো কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানান ওবায়দুল কাদের আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই সরব উপস্থিতির মধ্য দিয়ে জানান দিচ্ছে যে আগামী নির্বাচনেও তারা জয়ী হতে চাইছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা সানবীর রুপল সময় সংবাদ ঢাকা